তুমি একটু সরে এসো, এই যে ছোট টেবিল আটা দিচ্ছে। না না, ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে দেখতে পাচ্ছ তিন মূর্তি, এখানে আমি, এখানে আছে রিমা, মানে এটা সৌরভের বোন, আমার ননদ, আর আছে হচ্ছে সৌরভ। তো আজকে আমরা তিনজনে করব হচ্ছে এগরোল আর কোল্ড ড্রিঙ্কস চ্যালেঞ্জ। এখানে ছটা এগরোল আছে, দুটো দুটো করে, আর পানিশমেন্ট আছে একটা জবরদস্ত, ও ঠিক করেছে যে হারবে। আর এখানে তিন রকম পাইনি, সেই জন্য আমার সেভেন আপ, ওর মামমামের কোক, আর সৌরভের হচ্ছে ফ্যান্টা। ওর ডাক নাম মামমাম, সেই জন্য মামমামই বলছি আমরা, ঠিক আছে? তো চলো দেখা যাক, আজকে একটা হাড্ডাহাড্ডি লড়াই হতে চলেছে। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও, কমেন্ট করো, লাইক করো, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, ঠিক আছে? তো চলো স্টার্ট। আমি আগে, থ্রি টু ওয়ান স্টার্ট। দেখাই যাক আজকে কে জেতে, কার হয়, কার হয় কি, আমার হবে। ও খুলতেই টাইম লেগে গেল, ও মামা পুরোটাই খুলে দিয়েছে। এগুলো বাঁদর, এসি মার্কেটে বাঁদর। তাড়াতাড়ি খাও, তুই একটা রোল নিয়ে এখন নকশা রেখে যাচ্ছিস, হবে না। তাও পরোটা রোল না, পরোটা রোল বাদল, আজকে আমাকে টিস্যু পেপার দেয়নি। এই রোলটা দু হাত ধরে খাওয়ার কারণ আছে, যদি দু হাত না ধরি রোলটা এরকম বেঁকে যায়। বলেছিলাম না শসা পেঁয়াজ দিতে বারণ করবে, তো বলছে রোলটা কি খালি পাঠাবো, আমি না তাহলে ভরেই পাঠাবো। Ha 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 ha!
চ্যালেঞ্জ বলছে অপোনেন্টকে আসতে খান তাহলে আমি হেরে যাব। বাবা পটো গুলো তো মোটা কেন? এই সব পড়ে যাচ্ছে, খেয়েছ না ফেলেছ? তুমি নিশ্চয়ই ডাইরেক্ট পেটে ঢুকি বাদলের রোলে এই এক প্রবলেম, সব পড়ে যাচ্ছে। ভেতরে আর কিছু থাকতে চাইছে না। সব ঝনঝনিয়ে গেল ভিতরে। তাহলে আজকের এগরোল চ্যালেঞ্জে আমি উইনার, মানে পজিশন ওয়ান হোল্ড করে আছি। রোল শেষ করলে কিন্তু চ্যালেঞ্জ শেষ হবে না, কোল্ড ড্রিঙ্কস আছে। আমার যেমন সব শেষ হয়ে গেছে। কোথায় ঢোকালি বাকিটা? কোথায় গেঞ্জি ভিতর ঢুকিয়ে দিচ্ছি নাকি? আর দেখো আমার হাতের অবস্থা দেখো। আমি হেরে গেলাম, এখন কোল্ড ড্রিঙ্কস প্রতিযোগিতা চলছে। ইগনোর এই ফ্যানটার এটা উঠছে আর কি। গাড়ি পেট্রোল পটল পটল হচ্ছে, আরে হাত পা ধোচার জন্য একটা টিস্যু পর্যন্ত দেয়নি। জামাই হাত ধোচ উড়ে বাবা, এই দুজনে একসঙ্গে কমপ্লিট করেছে না? ওর আছে এখন একটু, আরে এইটুকুটা কোনো ম্যাটার করছে না, দুজনে একসঙ্গে কমপ্লিট করেছে, আরে বাপরে। আমি ফার্স্ট, এরা দুজন সেকেন্ড, থার্ড এর কোন সিন নেই কারণ একসঙ্গে শেষ করেছে। পানিশমেন্ট এর কোন ব্যাপার নেই, পানিশমেন্ট আছে না? ওয়ান বাই ওয়ান, নো ওয়ান বাই ওয়ান পানিশমেন্ট হচ্ছে এই এই ঢেক অবস্থাতেই মুখে আঙ্গুল ঢুকিয়ে যে কোনো গানের একটা লাইন গাইতে হবে।
আরে দুজনেই তো ইকুয়াল, আবার পানিশমেন্টে কি আছে? পানিশমেন্ট চাই, পানিশমেন্ট হলে না হলে হবে। আঙুলটা ঢোকালে এরকম করে গাইতে, ঠিক আছে? এবার কোন গানটা তুই গাইবি সেটা আগে খালি মুখে বলে দিতে হবে যে আমি এই গানের একটা বাদ, সেটা নয় তোমরা গেস করে কমেন্টে জানিয়ে দিও কোন গানটা গাইলো। হ্যাঁ সেটাই বেটার হবে। এখন গান গাইতে গেলে ভাগ ভাগ না, তাহলে অ্যামাজনিয়া গান গাই, অ্যামাজন প্রোডাক্টের গানটা গাস না, হুলা লালা ভুলে এলো, তাহলে লোকে বুঝতেই পারবে না। ঠিক আছে স্টার্ট, মামাম ফার্স্ট স্টার্ট করো। বললি তো কমেন্টে জানাবে কি গান। হ্যাঁ তো তুই মুখে হাত ঢুকিয়ে গান গাই, মুখে আঙুল ঢুকিয়ে গলা আঙুল ঢুকিয়ে এখন গান শুন শুরু কর। একলা গলা আঙুল দিস না, তাহলে যা কিছু এখানে উল্টি হয়ে যাবে। লাস্টে ব্যাটারিটা বসে গেছিল, আমি ফ্রেমে নেই। না ফ্রেমে নেই বললে তো হবে না, আমি ফ্রেমে নেই। এই ক্যামেরা ঘুরিয়ে দাও, 1 2 3 স্টার্ট। হবে আর ইনে কি চাহত না হতি আগর তুম না হতে, আগর তুম না হতে। হয়ে গেছে, ওভার। ভালো করে মুখে আঙুল ঢুকিয়ে গাই, ভালো করে ঢুকিয়েছি। ওর সাথে যেটা যেটা একটু টাফ বুঝে চ্যালেঞ্জ করতে হবে। আমি কিন্তু স্পিড ঠুক 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 আরে ও প্রথম থেকে স্লো খায়, পরে গিয়ে বাড়িয়ে দেয়। কোথা দিয়ে বাড়িয়ে দেয় বুঝতে পারি না, আমরা গেঞ্জি ভেতর দিয়ে ডাইরেক্ট পেটে ঢুকিয়ে দেয়। না না আমার খাদ্য লাইটাকে বের করে ওইখানে জয়েন্টটাকে দেখে কালেকশন করি। মামমাম যে খেতে পারবে এটা আনএক্সপেক্টেড ছিল। ও প্রথম থেকে বলছে আমি একটার ওরে বেশি পারবো না, ও কিন্তু পারে না খেতে। ওকে ও মা তো আমার মা তো স্লো খায়, তার থেকেও যদি স্লো কিছু খাস হচ্ছে। এই ক্যামেরার পরে যখন ক্যামেরাটা অফ হয়ে যাবে মামমাম সোজা আগে সিঙ্গার লাইভ আপডেট, লাইভ আপডেট। আমি কথা বলে ক্যামেরা পিছনে নিয়ে সিঙ্গার এখন রেজিস্ট হবে তারপর। আজ কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কিন্তু জানিও, নেক্সট কি গান গাইলো কমেন্টে অবশ্যই। হ্যাঁ আমারটা বুঝতেই পারবে সবাই, আমারটা সবাই বুঝতে পারবে। না আমি পুরো আঙুল ঢুকিয়েছি, আর কোথায় আঙুল ঢোকাবো? কারণ ওকে নিয়ে বসার কারণ হচ্ছে অফিসে দুদিন ছুটি পায় মাত্র, সেই দুদিনের মধ্যে আমরা আগে ঘুরতে যেতাম, এখন তো সেসব এখন অতীত, এখন ওই বাড়িতেই এখন চিল করি ব্যাস। নেক্সট এবার যাবে ছুটি হবে, হয়তো সেই দিনকে ভাইফোঁটা বা কালী পুজো এরকম কিছু হবে, হয়তো নেক্সট উইকে হবে না তারপরের উইকে। মোট কথা ওকে নিয়ে এক একটা চ্যালেঞ্জ ভিডিও আমরা করব, ঠিক করেছি, যেটা ও পারবে খেতে। কিন্তু ও আবার অনেক কিছু খায় না, ফুচকা খায় না, মোমো খায় না। না মোমো খায়, মোমো হয়ে বলে দিয়েছে মোমো পাঁচটার বেশি খাই না, ফুচকা দুটো কি তিনটে, এইটাই হয়ে যায় প্রবলেম। হ্যাঁ হয়, ওই জন্য এমন চ্যালেঞ্জ করব যেটাতে আমরা তিনজনই খেতে পারবো, ঠিক আছে? তো চলো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও, কমেন্ট করো। দেখা হবে তোমাদের সাথে আবার একদিন নেক্সট একটা ব্লগে। টিল দেন টেক কেয়ার, বাই 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 টাটা।